সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা। তো আজকে হলো 5ই সেপ্টেম্বর রথ সোমবার। আমরা বর্তমানে অবস্থান করতেছি আম্বারঘাটে, যেখানে আপনার ক্রস অফ ফ্রিজিয়ান বকনা বাসেরগুলো আসলে কেনাবেচা হয়ে থাকে। তো প্রতিবেদনের উদ্দেশ্যটাই থাকবে যে আপনাদের ক্রস ফ্রিজিয়ান বকনা বাসেরগুলোর বাজার দর বাজার দাম জানার চেষ্টা করবো একটু। তো এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রিজিয়ান, মেবি তাদের একটা ফ্রিজিয়ান বকনা না বাছুর 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 কত চাচ্ছেন চাচা? এটা বান্ন দাম দিছে চাচা? দাম 40 কয়, 40 বলতেছে না? হাতে কিরম রাখছেন চাচা? হাতে কিরম রাখছেন? হাতে মানে কত হলে দিবেন আর কি? মানে 45 পর্যন্ত হলে দেবো। 45 পর্যন্ত হলে দেবেন। তো চাচার কাছে একটা ফ্রিজিয়ান আপনার বকনা বাছুর ছিল 45 পর্যন্ত হইলে দিয়ে দিত। তো বড় ভাইয়ের কাছেও আছে দুইটা আপনার। ভাই আসসালামু আলাইকুম ভাই, এটা কী জাতের ভাই? দুইটা আছে, দুই কালার, দুইটাই ফ্রিজিয়ান, দুইটাই বকনা বাছুর ভাই? কোনটা কত চাচ্ছিলেন ভাই? এটা 70, এটা 80। এলাকি পিওর ফ্রিজিয়ান, 100% ফ্রিজিয়ান, 100% ফ্রিজিয়ান হয়ে বলতেছে ভাই। এটা আপনার 70 চাচ্ছে, ওইটা 80 ভাই। বাড়ির না নিয়ে আসছিলেন ব্যবসায়িক বাড়ির ভাই? বাড়ির গাও তো ভাই, এগুলো দাম দিছে ভাই? ভাই লালটা 60 বলতেছে, আর কালাটা সাদা কালাটা আপনার 52 পর্যন্ত দাম বলতেছে আমাদের। তো একটু ভাইয়ের কাছে শুনি আসলে ভাই আসলে কীরকম হাতে দাম রাখছে। ভাই আপনি কীরকম দাম রাখছেন হাতে? 60-70 ভিতরে। কোনটা? ওইটা আইটা? হ্যাঁ, 60-এর উপরে। এটা 60-এর উপরে যেতে হবে, ওইটা 70-এর আশপাশে। এটা 60-এর উপরে, ওইটা 70-এর আশপাশে। তো এই কথা বলতেছিলাম আসলে, আজকে একটু ফ্রিজিয়ান বকনার আপনার আমদানি কম দেখতেছি। এই যে চাচা, কি কোমর লাগিয়ে দিয়েছে পারে? কোমর লাগিয়ে দিয়েছে উপরে দুটিছেন? কত চাইছেন এটা? 85। দাম দিছে কত পাটি? 74-75 দাম কয়? বাদছি না। বয়স কি এটার? আগর বয়স কত হইলে দিতেন চাচা? কত হইলে ছাড়িবেন চাচা? চাচার গরুটা আসলে পাটি দেখতেছে, এই যে তার জন্য চাচা আসলে বলতে চাচ্ছে না। তো যাক, চাচার গরু বিক্রি হোক আমরা এটাই আশা করি। তো এখানে দেখতেছি একটা ক্রস বকনা। বয়স কি চাচা এটার? আগর? কত চাচ্ছেন চাচা? কত চাচ্ছেন? 60,000। দাম দিছে চাচা? 50 বলতেছে। কেউ ভাঙাই তো বলতেছে। আর আপনি হাতে কত রাখছেন? তো 52-53 হলে ছাড়ে দিবে। তো চাচা 52-53 হলে ছাড়ে দিবে, কিন্তু কেউ আবার ভাঙাইতেও বলতেছে। তো এই ছিল আসলে আপনার ক্রস ফ্রিজিয়ান বকনা বাছুরগুলো, যেগুলো আগর বয়সে আর কি বেশি ভাব হয়ে থাকে। তো এখানেও একটা দেখতে পাচ্ছি যে চাচা নিয়ে আসে। চাচা আসসালামু আলাইকুম, বয়স কি চাচা? আগর না, 4-দা। এটা 4-দা ক্রস? ক্রস। কত চাচ্ছেন এটা চাচা? 62। দাম দেশে কিরকম? তে 53। আপনার দাম কিরকম? কত হলে দিবেন? 55 হলে ছাড়বো। হয় না হয় না, দেওয়া হয় না। তো চাচা বলতেছে 55 হলে ছাড়বে, কিন্তু না তো 55 হচ্ছে না তো বিক্রি হচ্ছে। এই যে ছিল আপনার 4-দাঁত বলতেছে আপনার গরুটা, একটু যেটাকে বলে মাথা নাই, মানে একটু মুড কম, তার জন্য আসলে বয়স কম দেখা যাচ্ছিল। এই ফ্রিজিয়ান, এই ফ্রিজিয়ান না ক্রস?
ক্রস না ফ্রিজিয়ান? দুই দাঁত জাত কি জাত? কি জাতের ফ্রিজিয়ান? কত চাইছেন চাচা? কত চাইছেন? এই ছিল আপনাদের আজকের ক্রস জাতের আগর দুই দাঁত, চার দাঁতের এবং ফ্রিজিয়ান বকনাবাসের গুলোর কত চাইছে কত চাচা? আপনি 55 কাটতে বলছেন, উনি 57 চাইছে। বয়স কি এটার? বয়স চাচা? বয়স হয় না, বয়স আগর, আগর বয়সের। কিন্তু বাজারের জন্য নামি আসা লাগিছে, বাজার ডেম বাজার দেখি নামি আসা লাগিছে। আমরা কথা বলছিলাম চাচার সাথে। চাচা আপনারটা বয়স কি চাচা? আগর, বিশাল বড় গরু, আগর বয়স। কি কত চাচ্ছিলেন এটা? 95 চাচ্ছিলেন। আচ্ছা দাম দিচ্ছে কিরকম? তে দাম 75-74। 75 পর্যন্ত দাম উঠছে। বাড়ির না কিনা গরু চাচা? বাড়ির। গাপ আছে নাকি ফেরাবার? বীজ দেন না এখনো? হিট তো মনে হয় নিচ্ছে, কারণ মানুষ পুষানটির জন্য নিবে তো এই আগর বয়সে গরু। তো চাচা আপনার দাম কীরকম, কত হলে বিক্রি করতেন? আমরা 80 পর্যন্ত রাখছি। 80 পর্যন্ত রাখছেন। বেচা বিক্রি কীরকম দেখলেন চাচা আজকে হাটে? আজকে হাটে বাজার একটু নরম গেল, বাজার নরম গেল। চাচাও বলতেছিল আসলে বাজার ড্যাম যাচ্ছে, আজকে আমদানিও কম আছে, কিন্তু তার মধ্যেও আসলে পাটি না থাকার কারণে মেবি এরকম পরিস্থিতি হবে। তো আমরা ছিলাম আজকে আমবাড়িঘাটে, আজকে ছিল 5ই সেপ্টেম্বর সোমবার। আমরা আপনাদের ক্রস রিজিয়ন বকনাবাসীগুলো আজকে বাজার দর বাজার পরিস্থিতি জানার চেষ্টা করতেছিলাম। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত থাকবে, দেখা হবে আবার নতুন কোনো প্রতিবেদনে, নতুন কোনো ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।